আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের স্বাগত জানাই তৌহিত একাডেমিতে আজকে আমি তোমাদের সামনে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সাধন গণিতের চতুর্থ অধ্যায়ের অনুশীলনে ফোর পয়েন্ট ওয়ানের পর্ব দুই নিয়ে একটু আলোচনা করতে চাই তোমরা এই মুহূর্তে যে সকল প্রাণপ্রিয় শিক্ষার্থীরা এই ক্লাসটিতে সংযুক্ত হয়েছো তাদের সকলকে ধন্যবাদ জানাই আমি মূলত এখন যে ক্লাসগুলো তোমাদের সামনে আপলোড করছি তোমরা দেখলে বুঝতে পারবে যে নবম শ্রেণীর শিক্ষার্থীরা যারা এই মুহূর্তে তোমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাধন গণিতের বিভিন্ন অধ্যায়ের যে ম্যাথগুলো তোমরা সলভ করছো সেটার সাথে মিল রেখে অর্থাৎ সেই অনুশীলনীগুলো মাথায় রেখে আমি এই ধরনের ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করছি তোমরা ইতিপূর্বে ফোর পয়েন্ট ওয়ান অনুশীলনীর পর্ব এক তহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে যদি সংযুক্ত থাকো বা তহিদ একাডেমি ইউটিউব চ্যানেল যদি সাবস্ক্রাইব করে থাকো পরব এক তোমরা এক থেকে পাঁচ পর্যন্ত যে গাণিতিক প্রবলেম গাণিতিক প্রবলেমগুলো সমাধান দেওয়ার চেষ্টা করেছি আজকে আমি তোমাদের সামনে ফোর পয়েন্ট ওয়ান অনশীলেনের ছয় থেকে যতটুকু সময় পাই প্রতিটি গাণিতিক সমস্যার ইন ডিটেলসে আলোচনা করে তোমাদের সমাধান করার চেষ্টা করবো আমি তোমাদের ছয় নম্বর যে গাণিতিক সমস্যাটি তোমরা অনেকেই হয়তো চিন্তা করবে যে স্যার এই ধরনের গাণিতিক সমস্যার সমাধান করা তো অনেক ইজি কিন্তু আমরা ফোর অধ্যায় অর্থাৎ ফোর পয়েন্ট ওয়ান অনুশীলনীতে আমাদের সূচকের যে বেসিক বিষয় কেন এখানে শর্ততে আছে এক্স গেটার দেন জিরো ওয়াই গেটার দেন জিরো বা জেড গেটার দেন জিরো এই বিষয়গুলো কিন্তু খুব ভালোভাবে তোমাদের শিখতে হবে তোমরা আগের পর্বটি যদি দেখো যে ফোরকে যদি আমি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি টু ইন্টু টু এটাকে আমরা লিখতে পারবো দেখো টু স্কোয়ার সেই ক্ষেত্রে দেখো এখানে টু কিন্তু আমরা বেস বা ভিত্তি হিসাবে আমরা বিবেচনা করব। এই টু এর মান দেখো অবশ্যই শূন্য থেকে বড়। আবার টু কখনো দেখো ওয়ানের সমান না অর্থাৎ আমরা যখন সূচকের বিষয়টি আলোচনা করবো এ টু দয়ার এন বা এড দ্বয়ার এক্স যখন বলবো তখন এই ভিত্তির মান অবশ্যই আমাদের শূন্য থেকে বড় হবে এবং এই ভিত্তির মান কখনো ওয়ানের সমান হবে না আর সূচকের সমাধানগুলো আমাদের সলভ করার ক্ষেত্রে মৌলিক যে সংখ্যাগুলো আছে সেগুলো কিন্তু ভিত্তি আকারে আমাদের প্রকাশ করতে হবে এই জন্য দেখো এখানে আমাদের যে এক্স ওয়াই জেড তিনটি চলক আছে এই তিনটি চলক অবশ্যই আমাদের ভিত্তি আকারে থাকবে যেখানে এক্স ওয়াই জেড প্রত্যেকে কিন্তু শূন্য থেকে আমাদের বড় হবে এবং এক্স ওয়াই জেডের মান কখনো ওয়ান হবে না শুধুমাত্র একটি কন্ডিশন দিয়েছে আরেকটি বিষয় তোমরা যদি মনে রাখো বা পর্ব এক যদি দেখো তোমাদের বলেছিলাম সূচকের যে বেসিক বিষয় ওয়ান বাই এক্সকে আমরা লিখতে পারি এক্স ইনভার্স ওয়ান বা ওয়ান বাই এক্স স্কোয়ারকে আমরা লিখতে পারি দেখো এক্স ইনভার্স টু লিখতে পারি বা তোমরা সপ্তম শ্রেণী থেকে জেনে আসো যে সিক্সটিনের যদি বর্গমূল করা হয় তাহলে আমরা কিন্তু লিখতে পারি ফোর স্কোয়ার এই রুটের অর্থ হচ্ছে কিন্তু হাফ তাহলে আমরা এটা লিখতে পারবো শুধু হাফ বা তোমরা জানো যে কোনো একটি সংখ্যার যদি আমরা এনতম অর্থাৎ এক্সের তম মূলকে আমরা ওয়ান বাই দেখো এন লিখতে পারি বা এক্সের আমরা যদি কিউব অর্থাৎ এক্সের ঘনমূল যদি নির্ণয় করে তাহলে আমরা এক্স টু দ্বার ওয়ান বাই থ্রি আমরা লিখতে পারি এই বেসিক বিষয়গুলো কিন্তু তোমরা অনেকে জানো কিন্তু এমসিকিউ প্রশ্নর উত্তর দেওয়ার সময় তোমাদের মনে রাখতে হবে এই বেসিক বিষয়গুলো কিন্তু খুবই ভালো করে জানতে হবে আমি মূলত নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যে সকল শিক্ষার্থীরা বাণিজ্য মানবিক এবং সায়েন্সের শিক্ষার্থীরা আসো নবম শ্রেণীতে উঠে তোমরা এই ম্যাথগুলো সমাধান করছো তাদের জন্য প্রতিটি গাণিতিক সমস্যার সমাধান আমি ইন ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব এবং তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এই ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করব। আমি জানি তোমরা অনেক শিক্ষার্থীরা এই মুহূর্তে এই ক্লাসটিতে সংযুক্ত হয়ে ক্লাসটি করছো এবং তোমাদের সকলকে ধন্যবাদ জানাবো সবসময় আমাকে সাপোর্ট দেওয়ার জন্য তো ফোর পয়েন্ট ওয়ান অনুশীলনের এই গাণিতিক সমস্যাটির সমাধান করার ক্ষেত্রে আমাদের ছয় নং যে প্রশ্নটি ছয় নং প্রশ্নের আমাদের সাইডে যে শর্তটি আছে শর্তটি আমাদের জানতে হবে এবং আমাদের ভিত্তির ক্ষেত্রে সূচকীয় সমাধান করার ক্ষেত্রে আমাদের ভিত্তির বৈশিষ্ট্য কী হবে সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমাদের শিখতে হবে তো এখন আসা যাক আমরা যদি এই গাণিতিক সমস্যাটির সমাধান তোমাদের সামনে কমপ্লিট করতে চাই তাহলে আমরা এটিকে কীভাবে লিখতে পারবো একটু দেখে নাও এক্স ইনভার্স বলতে দেখো ওয়ান বাই এক্স আর এখানে ওয়াই আমরা রেখে দিলাম ওকে এরপর দেখো ওয়াই ইনভার্স বলতে ওয়ান বাই ওয়াই ইন্টু জেড আমরা এখানে লিখে অপরিবর্তন আকারে রাখলাম জেড ইনভার্স বলতে ওয়ান বাই জেড ইন্টু ইন্টু এক্স এটা আমরা লিখতে পারি এখন রুট এখানে আছে এবং ঘন বল না তাহলে আমরা আরেকটি বিষয় তোমাদের বলতে পারি যে আমরা যে কোনো সংখ্যার অর্থাৎ আমরা যদি বলি এ টু দ্য এম হোল্ড এ টু দ্য এন হোল্ড দ্য এম এটিকে কিন্তু আমরা লিখতে পারি এ টু দ্য দেখো এম এন বা আমরা খুব সুন্দরভাবে জানি যে এ বি হোল স্কোয়ার যদি আমরা বলি তাহলে আমরা এর পাওয়ার আলাদাভাবে স্কোয়ার দিতে পারবো বিয়ের আলাদা স্কোয়ার দিতে পারব বা আমরা যদি বলতে চাই এক্স ওয়াই এর রুট ওভার তখন আমরা এক্সকে আলাদাভাবে রুট দিতে পারবো ওয়াইয়ের কিন্তু আলাদাভাবে রুট ওভার দিতে পারবো এই বিষয়গুলো কিন্তু তোমাদের খুব সুন্দরভাবে জানতে হবে সাদিকুর রহমান তুমি সংযুক্ত হয়েছো সালাম জানিয়েছো ওয়ালাইকুম সালাম এমডি দলেল তুমি সালাম জানিয়েছো থ্যাংক ইউ এম এস টি তানুন রহমান সালাম জানিয়েছো ওয়ালাইকুম আসসালাম তোমাদের সকলকে ধন্যবাদ জানি আমি এই ক্লাসটি দেখো শুরু থেকে শেষ পর্যন্ত আপলোড করার চেষ্টা করব তোমাদের বলবো যে তৌহিদ একাডেমি ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে এই টাইপের ক্লাসগুলো সবসময় পাচ্ছ তাহলে লক্ষ্য করো ওয়ানের সাথে ওয়াই গুণ করলে অবশ্যই আমরা ওয়াই বাই এক্স লিখতে পারবো রুট আমরা রেখে দিলাম এটি আমরা জেড বাই এখানে ওয়াই লিখতে পারবো এরপর দেখো এটাকে আমরা এক্স বাই এখানে জেড লিখে দিতে পারবো এখানে দেখো লব লব গুণ জেড থাকলো আমি কিন্তু এখানে বলেছি এক্স ওয়াইয়ের হোল রুট হওয়ার মানে এক্সের পাওয়ার রুট ওয়াইয়ের পাওয়ার রুট হবে তাহলে আমরা এই রাশিটিকে এইভাবে লিখতে পারবো ওয়ান বাই এক্স ইন্টু দেখো জেড বাই ওয়াই ইন্টু দেখো এক্স বাই জেড এভাবে আমরা লিখে নিতে পারবো এবং টোটালটা কিন্তু আমরা বর্গমূল দিলাম এখন যদি বলা হয় যে আমাদের যে এক্সের মান শূন্য থেকে বড়ো ওয়াইয়ের মান শূন্য থেকে বড়ো জেডের মান শূন্য থেকে বড়। কি কারণ দেখো এক্স ওয়াই জেড আমাদের হর আকারে আছে আর এক্সের মান শূন্য থেকে বড় মানে আমি বলেছি সূচকের যে বেসিক বিষয়টি আমাদের ভিত্তে অবশ্যই শূন্য থেকে বড় হবে ওয়ানের সমান হবে না অনেক শিক্ষার্থীরা আসো তোমরা চিন্তা করো যে লব এবং হর আমরা যদি লোয়েস টার্ম করি সরাসরি অনেক শিক্ষার্থীরা আসো এটি বলো যে কাটাকাটি করলে শুধু ওয়ান থাকবে ওয়ানের বর্গমূল আমরা শুধু ওয়ান পাবো এটাই তোমাদের আনসার তোমরা অনেকে মনে করো কিন্তু আমি বলবো যে এই গাণিতিক সমস্যাটির সমাধান কেউ যদি লোয়েস্টার্ম করে বা কাটাকাটি করে শুধু ওয়ান লিখো ওয়ানের বর্গমল ওয়ান আমরা পাবো এটা লিখলেও কোনো ভুল নেই তবে সূচকীয় যেহেতু আমাদের এই গাণিতিক সমস্যার সমাধান করার ক্ষেত্রে অধ্যায়টি আমাদের মেন বই আছে সো চেষ্টা করতে হবে যে সূচকের নিয়মেই কিন্তু গাণিতিক সমস্যার সমাধান দেওয়া তো লক্ষ্য করো আমরা যদি এখন এক্স বিবেচনা করি যে লবে দেখো এক্স এখানে হরে কিন্তু এক্স আছে এখন দেখো লবে দেখো ওয়াই আছে হরেও কিন্তু এখানে ওয়াই আছে লবে জেড আছে হরেও দেখো এখানে জেড আছে আমরা রুট রেখে দিলাম এখন দেখো এক্সের পাওয়ার লবে কিন্তু ওয়ান হরেও কিন্তু ওয়ান তাহলে আমরা এটাকে এবার লিখতে পারি দেখো ওয়ান মাইনাস ওয়ান এই কারণে টু দ্বার এম বাই আমরা টু দ্বার এন সমান আমরা লিখতে পারি টু দ্বার দেখো এম মাইনাস এন তো এক্সের পাওয়ার লবে আছে দেখো ওয়ান হরে কিন্তু ওয়ান তাহলে আমরা এটাকে এড দ্বার এম বাই এড দ্বার এন এর সাথে কম্পেয়ার করে এড দ্বার এম মাইনাস এন লিখতে পারি এখানেও দেখো ওয়াই টু দ্বার কত ওয়ান মাইনাস ওয়ান লিখতে পারি লবে ওয়াই পাওয়ার ওয়ান হরে ওয়ের পাওয়ার দেখো এখানে ওয়ান আছে আবার লবে দেখো জেড এর পাওয়ার ওয়ান আছে হরে জেড এর পাওয়ার ওয়ান আছে ওয়ান মাইনাস ওয়ান আমরা এভাবে লিখে নিতে পারি এরপর আমরা লিখবো দেখো এক্স টু দ্য জিরো ইন্টু ওয়াই টু দ্য জিরো ইন্টু দেখো জেড টু দ্য জিরো যেহেতু আমাদের এখানে এখানে শর্ত দেওয়া আছে সো আমরা সূচকীয় সমাধান অনুসারে যদি আমরা সমাধান করি তাহলে আমরা কি জানি যে কোনো সংখ্যার পাওয়ার কিন্তু ওয়ান হয় তাহলে এক্স টু দ্য জিরো সমান ওয়ান ওয়াই টু দ্য জিরো সময় ওয়ান জে টু দ্য জিরো সময় ওয়ান তিনটি ওয়ান গুণ করলে আমাদের ওয়ান হবে ওয়ানের বর্গমূল কিন্তু দেখো আমরা ওয়ানে লিখতে পারবো আমি তোমাদের বলবো যে এই ধরনের গাণিতিক সমস্যার সমাধান করার ক্ষেত্রে তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো যে আমি বেসিক কিছু বিষয় কিন্তু এই গাণিতিক প্রবলেমে সমাধান করার ক্ষেত্রে কোন কোন বেসিক বিষয়গুলো জানার প্রয়োজন আছে এগুলো কিন্তু আমি তোমাদের সামনে আগে আলোচনা করে নিচ্ছি যাতে প্রতিটি ম্যাথ খুব সুন্দরভাবে তোমরা সমাধান করতে পারো অনেক শিক্ষার্থীরা আসো এই ক্লাসটিতে সংযুক্ত হয়ে ক্লাসটি করছো আমি যদি তোমাদের এখন বলতে চাই সাত নম্বর যে গাণিতিক প্রবলেম আছে এই সাত নম্বর গাণিতিক প্রবলেমটির সমাধান এখন তোমাদের সামনে আমি করে দেওয়ার চেষ্টা করবো মাইদুর রহমান সালাম জানিয়েছো ওয়ালাইকুম আসসালাম নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা এই মুহূর্তে যারা ক্লাসটি দেখছো তাদের জন্য বলবো ধারাবাহিকভাবে আমি এই ধরনের ম্যাথগুলো ইন ডিটেলসে আলোচনা করে তোমাদের সামনে সমাধান করব। তোমরা অনেকে জানো যে আমাদের এই চ্যাপ্টারে প্রতিটি ম্যাথ তো আসলে অনেক ইজি কিন্তু আমরা বেসিক যে বিষয়গুলো সূচকীয় আমাদের রাশিগুলো সমাধান করার ক্ষেত্রে আমরা সূচকের সূত্র ইউজ করেই কিন্তু আমরা সমাধান করব। তাহলে দেখবে যে ইন ডিটেলসে ম্যাথগুলো যদি তোমরা করো একটু সময় লাগলেও তোমাদের বেসিক ধারণা গুলো একটু ক্লিয়ার হয়ে যাবে তো সাত নম্বর গাণিতিক সমস্যাটি সমাধান করার ক্ষেত্রে তোমাদের বলবো দেখো সাত নম্বর গাণিতিক আট নম্বর গাণিতিক সমস্যা এবং কয়েকটি গাণিতিক সমস্যা একত্রে করে একই টাইপের গাণিতিক সমস্যাগুলো সমাধান একটু দেওয়ার চেষ্টা করি আমি সাত দেখো আট এর পরে তোমাদের দেওয়া আছে দশ নম্বরে একটি গাণিতিক সমস্যা তারপরে একটু দেখে নাও তোমরা যদি দেখো উদাহরণ একটি উদাহরণ আছে উদাহরণ খুব সমত দুয়ের খ উদাহরণ দেখো দুয়ের খ এই চারটি গাণিতিক সমস্যার সমাধান খুব সাবধানে তোমরা বাসায় প্র্যাকটিস করবে কারণ আমাদের অলওয়েজ মনে রাখতে হবে যে সূচকীয় আমাদের রাশির সমাধান করার ক্ষেত্রে আমাদের বেসিক বিষয়টা আগে সুন্দরভাবে তোমরা আপডেট করবে তো লক্ষ্য করো এখানে আছে কি দেখো টু টু দ্যার এন প্লাস ফোর মাইনাস দেখো ফোর ইন্টু টু টু দে পার এন প্লাস ওয়ান লবে যে রাশিটি হরে কী রাশি আছে একটু দেখে নাও টু টু দ্যার দেখো এন প্লাস টু ডিভাইডেড বাই আমরা টু দেখতে পাচ্ছি তো এই গাণিতিক প্রবলেমটি সমাধান করার ক্ষেত্রে তোমাদের রিকোয়েস্ট করবো সর্বপ্রথমে তোমাদের মনে রাখতে হবে যে আমাদের ভিত্তি যে সংখ্যা পাব এটা অবশ্যই মৌলিক সংখ্যায় রূপান্তর করে নেবে আমরা এই রাশিটির লবে দেখতে পাচ্ছি বড় একটি সংখ্যা ফোর আছে তো ফোরকে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি অবশ্যই টু স্কোয়ার হবে তাহলে ভিত্তি কিন্তু টু পাচ্ছে লবে আমাদের যে রাশি আছে প্রথম পদে কিন্তু ভিত্তি টু আছে দ্বিতীয় পদে কিন্তু ফোর একটু আলাদা আছে তাহলে আমরা ফোরকে একটু বিশ্লেষণ করে টু ভিত্তি আকারে আমরা করে নিব আবার দেখো হরে কিন্তু টু ভিত্তি আকারে আসে তাহলে টু ভিত্তিটাকে আমরা সুন্দরভাবে একটু সাজিয়ে নিব। তাহলে সর্বপ্রথমে যে কাজ করতে পারি আমরা সেটা একটু দেখে নিতে পারি কীভাবে লিখতে পারি এই গাণিতিক সমস্যাগুলো অনেক নিয়মে সমাধান তোমরা করতে পারবে তাহলে টু টু দ্য দেখো এ এন এন টু দেখো টু টু দার আমরা এখানে ফোর লিখতে পারবো কী কারণে কারণগুলো একটু দেখে নাও এড দ্বার এম ইন্টু দেখো এড দ্বার এন এটা আমরা সূচকের নিয়মে যদি কনভার্ট করতে চাই তাহলে আমরা এটা কী লিখতে পারবো বলো এড দয়ার এম প্লাস এন লিখতে পারব অর্থাৎ আমাদের যদি ভিত্তি এক হয় পাওয়ার ভিন্ন হয় গুণ থাকলে আমরা পাওয়ার যোগ করবো এখান থেকে আবার আমরা এভাবে লিখতে পারব আমরা যেমন এখান থেকে এভাবে লিখতে পারবো আবার আমাদের মূল সংখ্যাটাকে আমরা বিশ্লেষণ করে এইভাবে আমরা পরিণত করতে পারবো তাহলে এটা দেখো টু টু দ্য এন প্লাস এখানে ফোর আছে তাহলে টু টু দ্যার এন ইন্টু টু টু দ্য ফোর লিখতে পারবো এরপরে আমাদের ফোর সংখ্যাটি এই সংখ্যাটিকে আমরা টু স্কোয়ার ইন্টু এবার লিখতে পারবো টু টু দ্য এন ইন্টু দেখো এখানে টু টু দ্য ওয়ান লিখে নিতে পারবো তোমরা অবশ্যই বুঝতে পারছো সবগুলো আমরা মৌলিক উৎপাদক অর্থাৎ ভিত্তি আমরা জানি যে এর মান শূন্য থেকে বড় হবে এবং ওয়ানের সমান হবে না তাহলে হরে আমরা কি লিখতে পারবো টু টু দার এন ইন্টু দেখো টু টু দার এন ইন্টু টু স্কোয়ার আর এখানে দেখো এটি ভাগ আছে ভাগ রেখে দিলাম তা লবে আমরা কি করব প্রথম পদ এবং দ্বিতীয় পদ থেকে আমরা যদি অজ্ঞাত চলক দেখি টু টু দ্য এন টু টু দ্য এন আমরা কমন নিয়ে নিচ্ছি তাহলে এখানে কি থাকবে দেখো টু টু দ্য দেখো ফোর মাইনাস এখানে আমরা পাবো দেখো টু স্কোয়ার ইন্টু দেখো এখানে টু টু দার ওয়ান পাবো ওকে হরে একটু দেখে নাও হরে আমরা কী লিখতে পারবো অবশ্য ভাগ আছে তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারবো টু টু দ্যার এন ইন টু টু স্কোয়ার বাই আমরা টু লিখবো এরপরে আমরা যে কাজ করতে পারি দেখো টু টু দ্যার এন টু টু দ্য এন লোয়েস্টার্ম করলে চলে যাবে তাহলে আমাদের ব্র্যাকেটে বা বন্ধনীর মধ্যে কী হবে টু টু দ্য ফোর সমান অবশ্যই তোমরা যেন সিক্সটিন হবে আর এখানে আমরা লিখতে পারবো দুগুণে চার চার দু চার দুগুণে দেখো আট আর আমরা এখানে লিখতে পারবো দেখো টু 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 টুট দার এন লোয়েস্টার্ম করলে চলে যায় হরে আবার দেখো কী আছে বলো তো হরে আছে টু স্কোয়ার বাই টু এটা লোয়েস্টার্ম করলে শুধু টু থাকবে এখানে ক্যালকুলেশন করলে আমরা লবে পাবো এইট হরে পাবো টু তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি দেখো শুধু ফোর এটা কিন্তু আমাদের নির্ণা আনসার হচ্ছে এখন অনেক শিক্ষার্থীরা তোমরা রয়েছ যে স্যার আমরা এই গাণিতিক সমস্যাটি সমাধান যদি সরাসরি এভাবে করে নিতে চাই কেমন হতে পারে যে স্যার আমরা সরাসরি টু টু দ্য এন ইন্টু টু টু দ্য ফোর আছে মাইনাস ফোর ইন্টু দেখো টু দ্য এন ইন্টু টু টু দ্য ওয়ান আমরা লিখে নিলাম আমরা যে বিষয়টি পাচ্ছি দেখো টু টু দ্য এন ইন্টু আমরা টু স্কোয়ার বাই আমরা টু লিখবো যেহেতু হরে ভাগ আছে তাহলে ভাগ থাকলে লব বাই হর আকারে লিখতে পারবো তা লবে আমরা টু টু দ্য এন যদি আমরা কমন নিই তাহলে পাবো দেখো টু টু দ্য ফোর মাইনাস ফোর ইন্টু দেখো এখানে টু পাবো হরে আমরা কি পাবো দেখো টু টু দার এন টু দেখো আমরা লোয়েস্ট করলে শুধু টু পাবো এখান থেকে আমরা টু টু দ্য এন আর টু টু দ্য এন যদি এভাবে একদম মৌলিক উৎপাদকের মতো আমরা দেখাতে চাই টু টু দ্য এন মাইনাস এন টু দেখো এখানে হবে সিক্সটিন মাইনাস দেখো এইট আর আমরা হরে কিন্তু লিখতে পারবো শুধু টু এভাবে আমরা লিখতে পারবো টু টু দ্য জিরো ইন্টু দেখো এইট বাই আমরা টু লিখবো তাহলে ওয়ান ইন্টু দেখো আমরা ফোর এটা লোয়েস্ট স্টাম্প করলে শুধু ফোর এভাবে আমরা খুব সুন্দরভাবে লিখতে পারবো সো একটি গাণিতিক সমস্যার সমাধান দেওয়ার ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে অনেকগুলো নিয়ম আছে অনেকগুলো পদ্ধতি আছে প্রত্যেকটা পদ্ধতি তোমরা অনুসরণ করতে পারো নবম শ্রেণীর শিক্ষার্থীদের বলবো তোমরা সুন্দরভাবে যদি এই ক্লাসটি উপভোগ করো বা তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ক্লাস ভালোভাবে দেখো আমার দৃঢ় বিশ্বাস তোমাদের এই ক্লাসের মাধ্যমে অনেক তোমরা উপকার পাবে এবং তহিদ একাডেমি ফেসবুক পেজ বা তহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে সব সময় তোমরা যারা সংযুক্ত থাকো তাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা অনেকে আসো শহীদ আহমেদ শিমল সরি স্যার আমি এসএসসি দুই হাজার একুশ অসুবিধা নেয় এসএসসি দুই হাজার সালের শিক্ষার্থীদের জন্য এই বেসিক ক্লাসগুলো যদি বলতে চাই খুব ইম্পর্টেন্ট তোমরা হয়তো নবম শ্রেণীর শিক্ষার্থীরা হলেও এসএসসি ব্যাজের শিক্ষার্থীরা হলেও এই ক্লাসগুলো আসলে বেসিক সূচকীয় বা আমরা যদি বলি যে ম্যাথের যে বেসিক বিষয় বেসিক বিষয়গুলো এখানে চলে আসবে এখন আসো দেখো আট নম্বর গাণিতিক সমস্যাটির সমাধান আমি দেওয়ার চেষ্টা করব এখানে তোমাদের মনে রাখতে হবে একই টাইপের যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো সুন্দরভাবে তোমরা সমাধান করবে এবং মৌলিক উৎপাদক মৌলিক উৎপাদক আকারে যে ভিত্তিগুলো থাকবে এই ভিত্তিগুলো তোমরা কনভার্ট করে নিবে এরপর দেখো থ্রিদার এম প্লাস ওয়ান বাই দেখো এখানে কী লেখা আছে থ্রিদার এম অর্থাৎ ঘাতের ঘাত এখানে দেওয়া আছে এম মাইনাস ওয়ান এরপর আছে দেখো ডিভাইডেড বাই আমরা দেখতে পাচ্ছি নাইন টু তোবার এখানে আমরা পাচ্ছি দেখো এম প্লাস ওয়ান বাই আমরা এখানে লিখতে পারবো দেখো থির দোয়ার এম মাইনাস ওয়ান ঘাতের ঘাত এম প্লাস আমাদের ওয়ান আছে তোমরা এই গাণিতিক সমস্যাটির সমাধান করার ক্ষেত্রে অলওয়েজ মনে রাখবে যে মৌলিক উৎপাদক অর্থাৎ ভিত্তিগুলো মৌলিক সংখ্যা আকারে আমাদের আসতে হবে তাহলে আমরা প্রথম যে ভগ্নাংশ এই ভগ্নাংশে লব আর হর আমরা ক্যালকুলেশন করবো তাহলে লব আর হরের ক্যালকুলেশন যদি করতে চাই তাহলে আমরা লবে কী পাচ্ছি থির দেখো এম প্লাস ওয়ান আর হরে দেখতে পাচ্ছি যে আমরা থ্রি যেহেতু ভিত্তে আছে তাহলে ঘাতের ঘাত গুন করলে এম এর সাথে এম গুন করলে এম স্কোয়ার মাইনাস দেখো এম পাবো ডিভাইডেড বাই আমরা কী লিখবো দেখো লবে আছে নাইন নাইনের হোস অর্থাৎ ভিত্তি আকারে যদি মৌলিক সংখ্যায় কনভার্ট করি থ্রি স্কোয়ার এটা আবার ঘাত আমরা পাচ্ছি আর হরে কি আছে দেখো থ্রিট দর কত বলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা এখন এই ভগ্নাংশের প্রথম ভগ্নাংশের আর হরে আমরা সূচকের যে সূত্র আছে এ টু দ্য এম বাই দেখো এ দ্য আর এন অর্থাৎ ভাগ থাকলে আমরা পাওয়ার কি করব বলো বিয়োগ করে নিতে পারি তাহলে এখানে আমরা কি করব দেখো থ্রি টু দ্য দেখো এম প্লাস ওয়ান আমরা খুব সাবধানতা অবলম্বন করে পাওয়ারটা আমরা একটু লিখে নিই এম স্কোয়ার মাইনাস দেখো এম এখানে আমাদের ভাগ থাকলো আমরা লবে দেখতে পাচ্ছি কত বলো তো থ্রিডার কত বলো টু এম প্লাস দেখো টু আমরা লব পাওয়ার আকেট রাখলাম আর হর আমাদের যে বিয়োগ করলে কী হবে এম স্কোয়ার মাইনাস দেখো ওয়ান হলো ওকে আমরা প্রথম ভগ্নাংশের লব আর হরে সূচকে যে নিয়ম সে অনুযায়ী আমরা কনভার্ট করলাম দ্বিতীয় ভগ্নাংশের আমরা লব আর হরে আমাদের সূচকে পাওয়ার আকেট আমরা একটু কনভার্ট করে নিলাম এখন আমরা কি লিখবো দেখো থ্রি টু দার দেখো এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার মাইনাস আর মাইনাসে প্লাস হবে বন্ধনে আমরা যখন ডপ্ট করবো এখানে আমাদের ভাগ ঠিকই থাকবে আমরা এখানে কি লিখবো দেখো টু দোয়ার এম প্লাস টু মাইনাস দেখো এম স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস ওয়ান হয়ে যাবে আমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি যে এট দোয়ার এম ডিভাইডেড বাই এট দোয়ার এন তাহলে থ্রি টু দ্য পার আমাদের পাওয়ার একটি আছে আর মাঝখানে ভাগ আছে আবার এখানে দেখো থ্রি টু পাওয়ার একটি রাশি আছে তাহলে ভাগ থাকলে আমাদের পাওয়ার কী হবে বলতো বিয়োগ হবে তাহলে আমরা কি পাবো দেখো তো এম প্লাস ওয়ান মাইনাস দেখো এম স্কোয়ার প্লাস এম মাইনাস আমরা যেহেতু ভিত্তিক এবং ভাগ আকারে আছে। তাহলে এখানে আমাদের পাওয়ারটা কী হবে টু এম মাইনাস প্লাস ছিল মাইনাস হবে যেহেতু ভাগ আছে পাওয়ার তাহলে এখানে বিয়োগ হবে তাহলে মাইনাস থাকলে আমাদের প্লাস হবে আর প্লাস থাকলে মাইনাস হবে এখন সাবধানতা অবলম্বন করে আমরা ভিত্তিগুলো ভিত্তি ঠিক রেখা পাওয়ার কি হতে পারে দেখো এখানে এ এম আর এম আমরা যোগ করলে দেখো টু এম পাবো আমরা সদৃশ পদ যদি আনতে চাই তাহলে মাইনাস টু এম আমরা লিখে নিলাম দেখো এরপর কি আছে দেখো মাইনাস এম স্কোয়ার তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি প্লাস কত বলতো এম স্কোয়ার এখানে প্লাস ওয়ান আর এখানে দেখো মাইনাস ওয়ান আছে খুব সুন্দরভাবে দেখো তাহলে প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান আমরা সরলীকরণ করলে কিন্তু দেখতে পাবো যে বিয়োগ হয়ে যাবে এখানে শুধু মাইনাস টু থাকবে তাহলে এইটার ক্যালকুলেশনটা যদি আমরা একটু সাইডে লিখতে চাই তাহলে থ্রিটা দেখো প্লাস টু এম মাইনাস টু এম এটি সরলীকরণ করলে এটি এ দুইটি পদ থাকবে না প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার সরলীকরণ করলে আমাদের পদ থাকবে না শুধুমাত্র থাকবে থ্রি টু দা দেখো এখানে মাইনাস টু আর তোমাদের আগেই বলেছি ওয়ান বাই এক্স স্কোয়ারকে আমরা এভাবে লিখতে পারবো দেখো এক্স ইনভার্স টু তাহলে এটাকেও আমরা আবার লিখতে পারবো ওয়ান বাই দেখো এক্স স্কোয়ার তাহলে এই রাশিটাকে আমরা এইভা লিখতে পারবো লব বাই হর এভাবে লিখতে পারবো যে দেখো এটার সাথে একটু কম্পেয়ার যদি করি ওয়ান বাই এক্স স্কোয়ার এটাকে ইনভার্স আকারে এভাবে লেখা যায় তাহলে ওয়ান বাই দেখো থ্রি ইনভার্স তাহলে এখানে আমরা কী লিখবো দেখো ওয়ান বাই তিন ত্রিখে নয় এটাই হলো আমাদের আট নম্বর যে গাণিতিক প্রবলেম এ আট নম্বর গাণিতিক প্রবলেমের সমাধান ওকে তোমাদের বলবো যে যে সকল শিক্ষার্থীরা এই ক্লাসটির সাথে সংযুক্ত আছো তোমরা যারা সব সময় তহিদ একাডেমি ইউটিউব চ্যানেলের ক্লাসগুলো দেখো বা তহিদ একাডেমি ফেসবুক পেজে সংযুক্ত থাকো তাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা এর পরবর্তীতে আমি তোমাদের যদি বলতে চাই যে যে গাণিতিক প্রবলেমটির সমাধান আমি করবো সেটির যদি একটু দেখো যদি বা আমি লিখেছি এখানে সাত আট দশ আর উদাহরণ দুয়ের খ তো উদাহরণ দুয়ের খ আমরা যদি দেখি যে সাত নম্বর গাণিতিক সমস্যাটির সাথে কিন্তু অনেকটা মিল তোমরা এখন দশ নম্বর যে গাণিতিক সমস্যা আছে এই দশ নম্বর গাণিতিক সমস্যাটির সমাধান একটু দেখে নাও অর্থাৎ আমরা চেষ্টা করতে পারি যে দশ নম্বর গাণিতিক সমস্যাটা আমাদের এই নিয়মেই কিন্তু একই টাইপের ম্যাথ আমাদের যদি বা বলেছে যে প্রমাণ করো আমাদের বামপক্ষ সমান ডানপক্ষ হবে তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড এখন লিখে নিতে পারি একটু দেখে নাও দশ নম্বর গাণিতিক সমস্যাটা একটু সাবধানে সলভ করতে হবে কারণ আমাদের লব এবং হরে ভিত্তি দেখো অনেক বড় সংখ্যা আছে তাহলে দশ নম্বর গাণিতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড তাহলে লেফট হ্যান্ড সাইড কী আছে একটু দেখো লবে আছে দেখো টু টু দ্য পার টু টু দ্য দেখো টু পি প্লাস ওয়ান টু দেখো থ্রি টু দ্য পাওয়ার টু পি প্লাস কিউ টু পি প্লাস কিউ অবশ্য খুবই সাবধানতা অবলম্বন করে আমাদের পাওয়ারগুলো লিখতে হবে এরপরে আছে দেখো ফাইভ টু দ্য পাওয়ার পি প্লাস কিউ তারপরে লেখা আছে দেখো সিক্স টু দ্য পাওয়ার পি সিক্স টুথ পার P আমরা হরে দেখতে পাচ্ছি হরে আছে কি দেখো থ্রি টু পার পি মাইনাস টু ইন্টু দেখো সিক্স টুথ পার টু পি প্লাস দেখো টু আসে এরপরে আমরা দেখতে পাচ্ছি টেন টুথ পার পি ইন্টু দেখো আমাদের ফিফটিন টুথ পার আমাদের কিও আছে তাহলে আমরা এই গাণিতিক সমস্যাটি সমাধান করার ক্ষেত্রে মনে রাখব যে মৌলিক যে উৎপাদক অর্থাৎ ভিত্তিগুলো কি আকারে আছে এটি আমাদের দেখার বিষয় লবে আমরা দেখতে পাচ্ছি যে টু এখানে ভিত্তি আছে টু তো অবশ্যই আমরা চেঞ্জ করতে পারবো না আমাদের যে বিষয়টা আছে কেউ চেঞ্জ করতে পারবো না ফাইভকেও চেঞ্জ করবো না শুধুমাত্র এখানে সিক্সকে যদি আমি বিশ্লেষণ করতে চাই তাহলে তিন দোকানে ছয় অর্থাৎ সিক্সের উৎপাদক হবে টু ইন্টু থ্রি তাহলে সিক্সকে লবে আমরা বিশ্লেষণ করে টু টু দ্য পি এখানে টু টু দোয়ার কিউ পি এবং থ্রি টু দ্য পি আমরা লিখে নিতে পারি আবার দেখো এখানে হরে আমাদের থ্রি টু দোয়ার পি মাইনাস টু আছে আবার সিক্স আছে সিক্সকে আমরা বিশ্লেষণ করে টু ইন্টু থ্রি লিখতে পারি আবার টেনকে আমরা মৌলিক সংখ্যায় যদি বিশ্লেষণ করি টু ইন্টু ফাইভ হবে কারণ আমি অলওয়েজ বলেছি যে সূচকের গাণিতিক প্রবলেমগুলো সমাধান দেওয়ার ক্ষেত্রে সমাধান করার ক্ষেত্রে কিন্তু ভিত্তি কিন্তু মৌলিক সংখ্যায় আনতে হবে তাহলে আমরা টেনকে বিশ্লেষণ করব আর ফিফটিনকে আমাদের এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে আমাদের খুব সাবধানে মনে রাখতে হবে যে অনেক বড় বড় সংখ্যা থাকলে আমরা মৌলিক উৎপাদকে কীভাবে বিশ্লেষণ করব একটু দেখে নাও তাহলে লবে থাকলো দেখো টু দ্যা টু পি প্লাস ওয়ান ইন্টু দেখো আমরা থ্রি টু দার টুয়েস পি প্লাস কিউ ফাইভ আমরা রাখলাম ফাইভ টু দার পি প্লাস কিউ আর সিক্সকে যদি আমরা বিশ্লেষণ করি আমরা একটু ভেঙে লিখতে পারি টু ইনটু দেখো থ্রি হোল্ড দোয়ার আমরা পি লিখলাম মৌলিক সংখ্যায় আমরা বিশ্লেষণ করে নিলাম তাহলে হরে কী আছে দেখো থ্রি টু দোয়ার আমরা দেখতে পাচ্ছি পি মাইনাস টু ওকে ইন্টু দেখো সিক্সকে আমরা বিশ্লেষণ করলে টু ইনটু থ্রি হোল্ড দোয়ার আমরা টু পি প্লাস আমরা টু লিখতে পারবো এরপর টেন আমরা ভাঙলে টু ইন্টু ফাইভ হোল্ড দেখো পি লিখবো দেখো থ্রি ইন্টু ফাইভ থ্রি ফাইভ তিন পনেরো আমরা কিউ লিখবো তাহলে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ ভিত্তি আমরা নিয়ে আসার চেষ্টা করছি তাহলে আমরা লবে কী কী পেতে পারি দেখো টু টু কত টু আইসপি টু প্লাস কিউ ইন্টু দেখো ফাইভ টু দ্য পি প্লাস কিউ ইন্টু দেখো টু টু দ্য পি ইন্টু দেখো থ্রি টু দ্য বার আমরা পি লিখবো আমরা হরে কী লিখে নিতে পারি একটু দেখে নিই যে থ্রি টু দ্য পাওয়ার পি মাইনাস টু আমরা হরে টু টু দ্য আমরা লিখতে পারব টু টু পাওয়ার টু পি প্লাস টু আর এখানে লিখে নিতে পারবো থ্রি টু পাওয়ার টু পি প্লাস টু লিখবো এরপর আমরা লিখবো দেখো টু টু দার পি ইন্টু ফাইভ টু পি তারপর আমরা লিখতে পারবো দেখো থ্রি টু আর কিউ ইন্টু আমরা ফাইভ টুথ বার কিউ লিখে নিতে পারবো তোমরা যদি এই গাণিতিক সমস্যাটির সমাধান করার ক্ষেত্রে তোমরা যদি দেখো যে আমাদের বা হরে মৌলিক যে সংখ্যাগুলো আছে মৌলিক উৎপাদকগুলো ঠিক আছে কি না এগুলো কিন্তু আমাদের খুব ভালো করে দেখার প্রয়োজন আছে তোমাদের অলওয়েজ মনে রাখতে হবে এই গাণিতিক সমস্যাগুলো সমাধান দেওয়ার ক্ষেত্রে আমরা খুবই সুন্দরভাবে যে ভিত্তি থাকবে ভিত্তিগুলো মৌলিক সংখ্যায় আমরা কনভার্ট করে নিব যাতে খুব সুন্দরভাবে এই ক্লাসগুলো সমাধান দিতে পারি তোমাদের মনে রাখতে হবে যে সূচকের সমাধান সমাধান করার ক্ষেত্রে আমাদের ভিত্তি বা পাওয়ার যেটা এগুলো সুন্দরভাবে আমাদের লিখতে হবে এগুলো কিন্তু জানার বিষয় আছে তোমরা অনেকেই জানো যে তহিদ একাডেমি ফেসবুক পেজ বা তহিদ একাডেমি ইউটিউব চ্যানেল এই চ্যানেলে বা পেজে আমি সময় তোমাদের ম্যাথের ক্লাসগুলো আপলোড করছি তোমাদের সকলকে বলবো তোমরা এই ম্যাথের ক্লাসগুলো যদি সুন্দরভাবে একটু দেখো তোমাদের অনেক উপকারে আসবে বা অনেক উপকৃত হবা এটা আমাদেরও বিশ্বাস তাহলে আমি দেখো যে গাণিতিক সমস্যাটি সমাধান করার ক্ষেত্রে এই রাশিটির লবে দেখো সকল সংখ্যাকে মৌলিক সংখ্যার ভিত্তি আকারে আমি এখানে লিখেছি আর হরেও কিন্তু দেখো মৌলিক সংখ্যার ভিত্তি আকারে লিখেছি তাহলে আমরা লবে দেখো টু পাওয়ার আছে এই টু ভিত্তিগুলো এক জায়গায় আমরা লিখে নিই তাহলে টুরদার কত হতে পারে দেখো টু পি প্লাস ওয়ান আর এখান থেকে আমরা লিখ লিখতে পারবো দেখো প্লাস পি লিখবো এখানে কি আছে দেখো থ্রি টু দি পাওয়ার কত হতে পারে বলতো টু পি প্লাস কিউ আমাদের গুণ আছে তাহলে এখানে আমরা লিখতে পারবো শুধু আমরা পি লিখবো এরপরে কী হবে দেখো তো ফাইভ কি আসে তাহলে ফাইভ টু দ্য পাওয়ার পি প্লাস কিউ থাকলো তাহলে লবে দেখো টু ভিত্তি আকারে আমাদের আছে টু টু দ্য টু পি প্লাস ওয়ান টু পি প্লাস ওয়ান আর টু টু দ্য পি আসে তাহলে আমাদের গুণ থাকলে ভিত্তি আঁকি থাকলে পাওয়ারগুলো যোগ হলো হলো তারপরে থ্রি টু দ্য পাওয়ার দেখো টু পি প্লাস কিউ আমাদের প্লাস পি থাকলো আর লবে ফাইভ ভিত্তি আকারে যেটা আছে এটা আমরা অপরিবর্তন আকারে রাখলাম এখন আসো দেখো হরে কি আছে হরে দেখতে পাচ্ছি টু টু দার কত আছে বলো টু পি প্লাস টু এরপরে এখানে আছে দেখো প্লাস আমরা পি লিখতে পারবো কারণ টু টু দ্য পি আর এখানে টু টু দি পাওয়ার টু পি প্লাস টু আছে এরপরে আমরা লিখবো দেখো থ্রি টু দি পাওয়ার এখানে কী আছে বলো তো পি মাইনাস টু আছে আর এখানে আমরা কি দেখো প্লাস আমরা কিউ লিখতে পারবো অবশ্যই তোমরা বুঝতে পারছো যে থ্রি ভিত্তিগুলো কোথায় আছে আরেকটু আমরা দেখে নিই এইখানে আমাদের থ্রি ভিত্তি আছে দেখো টু পি প্লাস টু দেখো থ্রি টু পি মাইনাস টু তারপরে টু পি প্লাস টু থাকলো এখানে থ্রি কত বলো প্লাস আমরা কিউ লিখতে পারবো এক একটু সাবধানতা অবলম্বন করে একই ভিত্তি কয়টি পদ আকারে আছে আমরা দেখে নিচ্ছি তাহলে একটি দুইটি তিনটি আছে এরপরে আমরা লিখব ফাইভ তাহলে ফাইভ টু পার দেখো পি প্লাস এখানে আমরা কিউ লিখে নিতে পারবো ফাইভ টু দ্য পি ইন্টু দেখো এখানে কিউ লিখবো তাহলে আমরা খুব সুন্দরভাবে লবে আমরা একই ভিত্তি যেগুলো আছে সেগুলো আমরা এক জায়গায় করে নিলাম পাওয়ারগুলো যোগ করে তাহলে আমরা লব এবং হরে এখন আমরা টু দোয়ার পি যদি এক জায়গায় লিখে নিই তাহলে কী হতে পারে দেখো তো তাহলে টু পার আমরা দেখতে পাচ্ছি টু পি আর পি যোগ করলে থ্রি পি তাহলে আমরা লিখতে পারবো দেখো টু দোয়ার থ্রি পি প্লাস এখানে ওয়ান একটু স্টার্ম করে নিই তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে কারণ এই ক্লাসটি অনেক শিক্ষার্থীরা আসো নবম শ্রেণীর তোমরা খুব ধৈর্য সহকারে দেখছো তাহলে টু দ্য দেখো থ্রি পি প্লাস টু টু দ্য দেখো থ্রি পি প্লাস আমরা টু লিখতে পারবো এরপরে আমরা কি লিখবো দেখো থ্রির ব্যাপারটি তাহলে আমরা এখানে ইন্টু দেখো থ্রি টু দেবার কী হতে পারে তাহলে আমরা দেখতে পাচ্ছি থ্রি পি প্লাস কিউ থ্রি পি প্লাস আমরা কিউ পাচ্ছি একটু দেখে নাও ওকে এরপর হরে কী হতে পারে দেখো প্লাস টু মাইনাস টু সরলীকরণ করলে আমরা বাদ দিতে পারবো তাহলে এখানে আছে টু পি প্লাস পি তাহলে আমরা থ্রির দোয়ার হবে কত হরে থ্রি টু দি পার আমরা লিখতে পারবো দেখো থ্রি পি প্লাস দেখো এখানে কিউ থাকলো এখানে দেখো থ্রি টু দি পার থ্রি পি প্লাস কিউ থাকলো প্লাস টু মাইনাস টু চলে গেলো লবে আমাদের কি থাকছে দেখো ফাইভ টু দ্য পি প্লাস কিউ হরে আমাদের থাকছে দেখো ফাইভ টু দ্য পি প্লাস আমরা কিউ পাচ্ছি ওকে এখন আমরা খুব সুন্দরভাবে টু ভিত্তিগুলো অর্থাৎ আমরা এই সূত্রটি এডদার এম বাই এডদার যেখানে আমরা এড দ্বার এম মাইনাস এন এভাবে আমরা একই ভিত্তি হলে পাওয়ার ভিন্ন হলে আমরা বিয়োগ লিখতে পারবো তাহলে এখানে আমরা কী লিখবো দেখো টু ডু দ্বার থ্রি পি প্লাস ওয়ান মাইনাস দেখো এখানে লিখতে পারবো থ্রি পি মাইনাস টু হবে কারণ পাওয়ার এখানে বিয়োগ হয়ে যাবে আমাদের এ লাইনটি যেহেতু তোমরা নবম শ্রেণীর শিক্ষার্থীরা আসো এ লাইনটা আমি আরেকটু ডিটেলসে ভেঙে তোমাদের দেখানোর চেষ্টা করি বেটার হয় টু টু দার দেখো থ্রি পি প্লাস ওয়ান মাইনাস দেখো থ্রি পি প্লাস টু আমি লিখলাম এরপরে আমরা লিখতে পারবো দেখো থ্রি টু তার থ্রি পি মাইনাস দেখো থ্রি পি প্লাস আমরা লিখলাম এরপরে ফাইভকে আমরা একটু ডট গুণ দিয়ে ফাইভ টু তার কত হবে দেখো পি প্লাস কিউ মাইনাস দেখো পি প্লাস আমরা লিখতে পারবো তাহলে আমরা লবে কি লিখতে পারবো দেখো টু টু দেখো থ্রি প্লাস ওয়ান মাইনাস থ্রি পি এখানে প্লাস মাইনাসে মাইনাস টু হল ইন্টু দেখো এখানে কত হবে থ্রি টু তোয়ার আমাদের থ্রি পি প্লাস কিউ মাইনাস থ্রি পি প্লাস মাইনাসে মাইনাস কিউ আর এখানে আমরা লিখবো ফাইভ টু দেখো পি প্লাস কিউ মাইনাস দেখো পি আমরা কিউ লিখতে পারবো তাহলে আমরা এখানে পাশে দেখো টু টু শুধু মাইনাস ওয়ান পাবো আর এখানে থ্রি টু দা দেখো লো স্টাম্প বা থ্রি টু দা জিরো পাবো ফাইভ টু দ্য বার এখানেও আমরা জিরো পাবো এটাকে লিখতে পারবো ওয়ান বাই দেখো টু টু ইনভার্স মানে আর এখানে যে কোনো সংখ্যার পাওয়ার যদি জিরো হয় তার মানে ওয়ান হবে ফাইনালি আমরা লিখতে পারবো দেখো এটি আমরা হাফ লিখতে পারবো তাহলে আমরা সুন্দরভাবে রাইট হ্যান্ড সাইড পেয়ে যাচ্ছি সো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই গাণিতিক সমস্যাটির সমাধান করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করলেই আমরা সুন্দরভাবে এটির সমাধান দেখাতে পারবো তোমরা অনেকে আসো যে নবম শ্রেণীতে এখন পড়াশোনা করছো এই টাইপের ক্লাসগুলো তোমাদের অনেক প্রয়োজন এবং ঘরে বসে তোমরা যদি তহিদ একাডেমি ইউটিউব চ্যানেল বা তহিদ একাডেমি ফেসবুক পেজ এই ক্লাসগুলো দেখো তোমাদের অনেক উপকারে আসবে এবং আমি চেষ্টা করব পরবর্তীতে পর্ব থ্রি নিয়ে সুন্দরভাবে সূচকের গাণিতিক প্রবলেমগুলো সমাধান দেওয়া আমি মূলত আজকে তোমাদের সামনে ছয় সাত আট এবং দশ নম্বর এবং সাত আট দশ নম্বর গাণিতিক প্রবলেমের সাথে উদাহরণ যে দুইয়ের খ আছে এই দুয়ের খ নং প্রশ্নটির সমাধান তোমরা সমাধান দিতে পারবে তোমরা অনেকেই এই ক্লাসটিতে সংযুক্ত এই ক্লাসটি করেছো তোমাদের সকলকে ধন্যবাদ জানাবো আর তোমরা সবসময় যারা তহিদ একাডেমি ফেসবুক পেজ বা তহিদা একাডেমি পাবলিক গ্রুপ এবং সর্বোপরি তহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে সংযুক্ত থাকো বা তহিদ একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো তোমরা এই ক্লাসগুলো আবার তহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে তোমরা পাবে তোমাদের বলবো সুস্থ থাকবে ভালো থাকবে এবং চেষ্টা করবে তোমরা তোমাদের পড়াশোনাটা সুন্দরভাবে চালিয়ে নেওয়া এবং তহিদা একাডেমিতে সাথে সংযুক্ত থেকো দেখা হবে পরের কোনো লাইভ সেশনে সে প্রত্যাশায় আজকের এই ক্লাসের ইতিটালাম আল্লাহ হাফেজ